আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখছেন এটা কাতারের আনসারি মসজিদ এটা আল অখরাতে আছে আল আনসার আল আল আনসারি তো দেখতে পাচ্ছেন এই মিনারা আজকে আজকে রাত্রে এটা শ্যুট করেছি আর কি দেখেন এটা আপনাদের আপনাদেরকে দেখার জন্য আমি এই ভিডিওটা বানাইছি আপনাদেরকে থেকে পুরো মহিটা পুরা দেখব ভিতর থেকে বাহিরেও অবধি পুরা দেখো বাহিরটা আগে দেখে নেন দেখতে পাওয়া যাচ্ছে যে দেখেন বাহির রাত্রে রাত্রে লেকিন লাইট আছে এই কারণে মোহটা পুরা ক্লিয়ার দেখাচ্ছে দেখেন মিনার গ্লাশ অবধি লাইট দেওয়া আছে আর মহিতের বাইরে লাস্ট সব লাইট দেওয়া আছে এই কারণে মহিটাকে মানে এখন ক্লিয়ার দেখাচ্ছে দিনের মতো আর কি তো এই যে এখন দেখছে না এটা হচ্ছে মহিতের মেন গেট এটা মহিতার মেন গেট আপনাদেরকে মজিরটার চারি সাইড দেখাবো তারপরে ভেতরে দেখাবো এখন মেন গেট দেখছেন তো এটা হচ্ছে মেন গেট আর এটা ওপর আর ওপর এটা মিনারা ফের দেখেন জুত করে মিনারাটা দেখালেন এটা মেন গেট এটা সাইড লেফট ধরুন এই সাইডটা দেখিলেন এটা উত্তর সাইড ওইটা পুরোটা পুরোটা দেখাবো না দেখাও আপনাদেরকে এটা এখন এখন দেখতে হবে না এই সাইডে লেডিজ লেডিজ আর কি মহিলাদের মসজিদ এই সাইডটা ওর এই যেটা মেন গেট এটা পুরুষদের মসজিদ আর এই যে লেফট সাইডে ওটা মহিলাদের মসজিদ একতলা মসজিদ মসজিদটা মশলা বহুত বড় বড়ো না সাইডে বাঁ সাইডে মহিলাদের ডান সাইডে পুরুষদের মসজিদ আর কি এখন দেখতে এটা এটা হচ্ছে মহিতে বারান্দা মেন মানে মেন গেটের বারান্দা আর কি এটা মেন গেটের বারান্দা চলুন আপনাদের দেখা যাক মহিতের ভিতরটা দেখায় আপনাদেরকে দেখছেন এটা এটা মসজিদ এটা জুম্মাতে বাস এ ছ দিন এখানে নামাজ হয় আরও সামনে আরও আছে আপনাদের দেখাচ্ছি বহুত বড় মসজিদ ওটা বন্ধ থাকে বাস জুম্মার দিনের ভিতরে নামাজ হয় বাদ বাকি দিন এখানে নামাজ হয় শুক্রবার বাদ দিয়ে এখানে নামাজ হয় বাদ বাকি শুক্রবার ভিতরে নামাজ হয় এটা হচ্ছে মসজিদ আপনারা আরও দেখা চলেন ভিতরে চলেন আরও বড়ো মসজিদ এটা হচ্ছে বড় মসজিদ আর কি এই যে এটা জুম্মার দিনে এই ভিতরে জুম্মা দিনে মানলে জুম্মার দিনে নামাজ হয় বাদ বাকি দিন বন্ধ থাকে ভেতরটাতে দেখালেন পুরাটা ক্যামেরাতে আপনাদেরকে পুরো আস্তে 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 সম্পূর্ণ দেখাবো আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন পুরা অনলি জুম্মার দিনে এটা নামাজ হয় খোলা থাকে বাকি বন্ধ করে রাখি আর যে প্রথমে দেখালাম না ওটা দশ ছ দিন নামাজ হয় আর কি জুমা বাদে দিন দেখেন ওরাটা মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বানাইছে এই সাইডে দেখেন আবার ফের দেখাচ্ছি এইটা প্রত্যেক নামাজ হয় এখানে এই যে এখন দেখাচ্ছি না এটা প্রত্যেক নামাজ হয় কিন্তু সামনে যে দেখালাম না ওটা বাস অনলি জুম্মার দিনে এই যে এটা অনলি জুম্মার দিনে বহুত বড় মসজিদ দেখেন বাস জুম্মা জুম্মে নামাজ হয় ওই সামনে ঝরকা দেখছেন লাইটের ঝরকার সামনে ওই যে ওই যে ওইখানে ইমাম ওইখান থেকে খুঁত বাদাই সামনে যে দেখতে পাচ্ছেন আচ্ছা এবারে দেখতেছেন কত লাউড স্পিকার দেওয়া আছে আর নতুন কার্পেট নতুন কার্পেট দেওয়া আছে লাল কার্পেট বুঝলেন যুতকে দেখেন এ আর একবার দেখাচ্ছি আপনাদেরকে ওপরটা এই ঝড়কে দেখতে পেয়েছেন দেখেন পুরোটা ওপরটা দেখেন সাইডটা দেখেন এটা কার্পেট লাল কার্পেট নতুন কার্পেট লাগাইছে আর কি এই ভিডিওটা করার মকসদ হচ্ছে আমার আমার আপনাদেরকে দেখাবো আর কি মজুরটা ভিতর থেকে বাহির দেখার জন্য আমি ভিডিওটা করেছি তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই ভিডিও করার দেখছেন ফের আপনাদেরকে আর একবার বাইরে দেখাবো এই যে এখানে এটা প্রত্যেক নামাজ হয় আর জুম্মার দিনে বা জুম্মিনে পুরার ভেতরতে বাহিরের দিন নামাজ হয় বুঝলেন এটা দেখাচ্ছি বাহির মসজিদ এটা বাহির মসজিদ এই জন্য নামাজ পড়ছে ভাই ব্যহের মহিতা একটা ঝড়কো আছে সুন্দর খুব সুন্দর ঝরকা আছে খুব সুন্দর এইখানে ইমাম নামাজ পড়ায় এখানে দাঁড়িয়ে আর খুব ঘুরিয়ে দিয়ে ক্যামেরা ঘুরি আপনাদের দেখাচ্ছি দেখেন এই জায়গায় ইমাম নামাজ পড়াই এটা এখন আমরা এলাম বাথরুমে এটা উজুখানা দেখা বলছে এটা উজুখানা এটা হাত মা ধোয়ার জন্য এই জায়গা মুখ টুক দেখার জন্য আয়নাও লাগা আছে আর এখানে হাত মা ধোয়া যায় উজু করা যায় কত না উজু করেও এটা হচ্ছে উজুখানা বসে আরাম করে উজু করা যাবে এটা উজুখানা সিস্টেম খুব সুন্দর আছে জুত করে যে আরামসে বসে উজু করা যাবে দেখেন পুরোটা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আরেকবার দেখায় আপনাদেরকে আরে এটা হচ্ছে বললাম না এটা হাত পা হাত মুখ ধোয়ার জন্য আর কি বাইরের দরজা এবার আপনাদেরকে দেখাবো কোনো মাইন করবে না একটা বাথরুমটাও দেখে দেখিয়ে দেবো আপনাদেরকে উজুখানা বাথরুম এক একসঙ্গে হয় প্রথমে ভিতরে হয় বাথরুম বাইরে দিকে হয় উজুখানা এটা তো হাত ধোয়ার ঠিক আছে এবার ভিতরে বাথরুম হবে এটা হাত পা ধোয়া আর কি পা ধোয়া না হাত ধোয়া এই জন্য এটা বানাইছে যে হাত মুখ ধোয়ার জন্য আর ভিতরে এটা বাথরুম কারণ হচ্ছে মানুষ প্রত্যেক মানুষই উজু করতে এলে কাউর পেশাব চাপায় কাউর পায়খানা চাপায় তা কতজন পেশাব পায়খানার বাহানাতে মহিত আসে যাই হোক তো এটা বাথরুম প্রথমে বাথরুম করে কিং পেশাব করে পাইকি পায়খানা করে তারপরে মানুষে উজু করে মহিতে নামাজ পড়তে যায় তো এগুলো বাথরুম এটা ইংলিশ বাথরুম আর এগুলো ইংলিশ আছে দুটো আর পাঁচ ব্যাগ নর্মাল আছে এগুলো সব নর্মাল তো এখানটা বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বুঝলেন বহুত পরিষ্কার পরিচ্ছন্ন দেখার কোনো ক্যাচলা পাবেন না বহুত পরিষ্কার পরিচ্ছন্ন একটা তো কোনো থাকে পাওয়া যাবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে জুতো আছে বাস বাথরুমে ইউজ করার জন্য আর এই যে এটা বাথরুম শেষ হয়ে গেলো এখন এইদিক এদিক উজুখানার এরিয়া আর কি এটা বাথরুমে ওইটা বাথরুম এরিয়া আর উজুখানা এরিয়াতে জুতিয়া পড়া জুতিা পড়লে ঢুকানো যাবে না বাইরে জুতো খুলে ঢুকে আসে আর যে বাথরুমে যায় সে বাথরুমের জন্য আলাদা